আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে করে দেখাবো খুবই মজার হানি লেমন চিকেন উইংস। চলুন তাহলে রান্নায় চলে যাই। এখানে আমি বড় সাইজে 6টা চিকেন উইংস মাঝখান থেকে কেটে নিয়েছি আর চিকন অংশটা বাদ দিয়েছে, আর এটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছে 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, আর দেব 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আরও সময় রাখতে পারেন, ওভারনাইট রাখতে পারলে আরও ভালো। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজে রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। এটা ফ্রাই করার জন্য চুলায় একটা প্যানে অল্প তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন উইং। সবগুলো দিয়ে মিডিয়াম লো হিটে এটাকে ভেজে নেব। 10-12 মিনিট পরে এগুলো উল্টিয়ে দেব আর পারফেক্টভাবে উইংস হতে কত সময় লাগবে সেটা নির্ভর করে আপনি কেমন কুক করা উইংস খেতে পছন্দ করেন আর চুলার তাপমাত্রার উপরে। আপনি যেমন খেতে পছন্দ করেন সেভাবে ভেজে নেবেন। সবগুলো উল্টিয়ে চুলার হিট আমি মিডিয়াম লোতে রেখেছি, এভাবে ভেজে নিব। দুপাশ উল্টিয়ে ভালোভাবে ভেজে নিয়েছে, হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছে। এবার অন্য একটি পাত্রে সস বানিয়ে নিব। একটা প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আমি যে উইংস ভেজেছিলাম সেই ভাজা তেলই দিয়ে দিয়েছি অল্প একটু। আর দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ হট সস আর 1 টিস্পুন টমেটো সস। দিয়ে দিব লেবুর রস 3 টেবিল চামচ আর দিচ্ছে সবজি গ্রেটার দিয়ে রসুন গ্রেট করে নিয়েছে 1 টিস্পুন আর লেবুর অর্ধেকে স্কিন গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছে সেটা দিয়ে দিয়েছে 1/2 টিস্পুনের মতো। আর দিয়ে দিব সয়া সস 2 চা চামচ, সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1/4 টিস্পুনের মতো। দিয়ে দিচ্ছি মধু 1 টেবিল চামচ। আর চিনি 1/2 টিস্পুন, আপনার চাইলে চিনি নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কর্নস্টার্চ 2 টেবিল চামচ পানিতে গুলিয়ে। কর্নস্টার্চ দিলে এটা অনেকটা ঘন হবে। এবার চিকেন উইংসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে সার্ভ করে দেব। আমি বানানো সস দিয়েই সার্ভ করে নিয়েছি। যারা এখনও ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।